আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শালম প্রভাষক অর্থনীতি নীতি ইসলামী আলী মাদ্রাসা সুব্রিয় স্বীকৃতীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে তাহিল নবম দশম শ্রেণী ইসলামের ইতিহাস এখান থেকে আমরা আলোচনা করব ইসলামের চারিত্রিক গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। রসুল্লা সালামের সানৃতিক গুণাবলী যদি আমরা নিয়ে আলোচনা করি রসুল্লাহ আসলাম হচ্ছে বিশ্বের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী নবী হিসাবে রসুল ইসলামের স্থান সবার উপরে যুগে যুগে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবীর আসছে পৃথিবীতে সবার উর্ধ্বে রসুল্লাহ সাল্লাম সব নবীদের শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল্লাহ বলা হয় নবী বা শেষ নবী একদিকে তিনি শেষ আবার অন্যদিকে তিনি সর্বশ্রেষ্ঠ নবী রসুল্লাহ আসলাম সম্পর্কে আল্লাহ তালা তার কোরআন বলেন রসুল্লাহ আসলাম ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী ধরনের পুকিলতা এবং পাফা সার থেকে সম্পূর্ণরূপে রসুলি ইসলাম ছিলেন নিষ্পাপ এক্ষেত্রে রসুল ইসলামের সারিত্রিক গুণাবলীর মধ্যে যেটা আছে যে ইসলাম সবার উদ্দেশ্যে ছিলেন এবং তার সারিত্র গুণাবলী সমস্ত মানবের সে সমস্ত মানুষের সে সমস্ত দুনিয়া সবকিছুর সে উদ্দেশ্যে ছিল ইসলামের উপর আল্লাহর উপর ইসলামের আস্থা বিশ্বাস রসুল্লাহলামের আল্লাহ তাল্লাহার উপর প্রচণ্ড আস্থা বিশ্বাস ছিল যে যতই কাফিরা অত্যাচার নির্যাতন যাই করছে কিন্তু তারপরেও আল্লাহ আল্লাহ তালার পথ থেকে রসুল্লাহাম এক ইঞ্চি পরিমাণও দর্জা রাখেননি বিস্তৃত হন না স রসুল্লাহ সাল্লাম কথাই বলেছেন যে যত কিছুই করা হোক না কেন কোনো অবস্থাতেই হরস্ক মোহাম্মলা সাল্লাম আল্লাহর পদ থেকে তিনি বিস্তুত হবেন না রসুল্লাহ সালাম এই কথা বলেন যে আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় তাহলেও আল্লাহ তালার যে সৎ পথ যেটা আল্লাহ তালা ওই পথ থেকে তিনি কখনো বিচ্ছুত হবেন না ধৈর্যচ্যুত হবেন না এক্ষেত্রেই আল্লাহ আল্লাহর প্রতি যে অভিসল আস্থাম বিশ্বাস সে কথাটা কিন্তু প্রকাশ পায় আর ধৈর্য এবং সহিষ্ণুতা রসুলিসালামের ধৈর্যের কথা যদি বলা হয় রসুলামকে পুরসরা বারবার নির্যাতন অকথ্য নির্যাতন গালিগালাস এবং বিভিন্ন ধরনের কষ্ট মজাহদা কিন্তু তাকে স্বীকার করছে তারপরে রসুল ইসলাম কিন্তু এক বিন্দু পরিমাণও ধৈর্য থেকে বিচ্ছুত নেই বিশেষ করে তাইফের ময়দানে যখন দুষ্ট কাফেররা রসুল ইসলামকে পাথরের পর পাথর মেরে যখন রক্তাক্ত করে দিল তারপরেও কিন্তু রসুলি ইসলামের কিন্তু সেখানে তিনি ধৈর্য হারা হন নাই বরংশ তিনি দুর্যের সাথে ওইখানে ছিলেন আল্লাহ তিনি পক্ষ থেকে বলা হয়েছে যে নিঃশেষ করে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু বলছেন না তাইবাসীকে নিঃশেষ করে দেওয়া হবে না কারণ যদি তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয় তাহলে তারা পরবর্তী সময় এখানে ইসলামের আলু পচবে না তো দেখা গেছে যে তারপরে রসুলিমাম সেই কথার প্রেক্ষিতেই পরবর্তী সময় কিন্তু তাইপে মুসলমান সংখ্যা আস্তে আস্তে দিন দিন বাড়ছে রসুলি ইসলাম এই যে তাইফবাসী এই যে রাইজের অত্যাচার অর্থ নির্যাতন সহ্য করলেও কিন্তু তারপরেও তিনি দৌর্যারাহ নেই এটাই ইসলামের চরিত্রের একটি অন্যতম গুণ আমরা বলতে পারি সততা সত্যবাজিতে রসুল ইসলামের যে সততা যে সত্যবাদিতার কথা সর্বজন স্বীকৃত রসুলুল যে তিনি ছোটবেলায় থেকে সৎ ছিলেন সত্য কথা বলতেন এটা আরবের সবার মুখে প্রসারিত হতেছিল এবং সবাই রসুলামকে আলামিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন এবং এক পর্যায়ে আরবের বড় বড়ো মানুষও রসুলামের কাছে দন সম্পদ গোষ্ঠিত রাখতো তার আমানতের কারণে সত্যবাদিতার কারণে সততার কারণে যা জানতো যে রসুলাম তার অন্য মানুষের দন সম্পদ খেয়ালত করবে না আমানত হিসাবেই তার কাছে থাকবে এইভাবে রসুলাম অতি অল্প সময়ের মধ্যে সমগ্র আরব এর মধ্যে কাফির মুর্শিদ বিদ্যুই সহ সবার মাধ্যমে মধ্যেই কিন্তু রসুলা সাল্লামের সততা সত্যবাদিতার প্রকাশ প্রচার পায় রসুলাম দ্রুত দুস্থ আর মানবতার জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন যখন দেখলেন যে মানবতা যখন বুলণ্ডিত হতে যাচ্ছে তখন রসুলুল্লাহ সাল্লাম যুবকদের নিয়ে তিনি হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গঠন করেন এর উদ্দেশ্য হচ্ছে যে মানবতার কল্যাণ করা রসুল ইসলাম সেই তার শারীরিক গুণাবলী ছোটোবেলায় থেকেই তিনি যেমন সততা ছিলেন ছিলেন মানুষের দুঃখে কষ্টে তিনি কিন্তু বিপর ছিলেন মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য তিনি কিন্তু হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গঠন করেন এর মাধ্যমে মানুষের দুস্থ পীড়িত মানুষের কল্যাণে তিনি ভূমিকা পালন করেন এরপরে রসুল ইসলামের যে প্রধানতা এবং নম্রতা যদি আমরা বলি রসুল ইসলাম তিনি অত্যন্ত নম্র নম্রতা তার চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায় সাল্লাম বলেন যে আমি কোনো মানুষের জন্য প্রতিশ্রুতিতে আসিনি বরঞ্চ মানুষের জন্য শান্তির দূত হিসেবে আমি পৃথিবীতে আসছি রসুল সাল্লামের উপর জ্যোতি অত্যাচার নির্যাতন করা হয়েছে না কেন তত রসুল ইসলাম মানুষের মাঝে সেই শান্তির বার্তা একত্ববাদের তাওহিদের বার্তা কিন্তু প্রকাশ করছে এক্ষেত্রে কিন্তু রসুলামের পদন্যতা প্রকাশ পায় আর ক্ষমার প্রতীক রসুল ইলাসী যে ক্ষমার বিষয়টা যেটা আছে যে তাইববাসীরা যে মক্কাবাসী রসুল ইসলামকে অক্ষত্য নির্যাতন করলো গালিগালাজ করলো ম্যারপিট করলো কষ্ট দিল কিন্তু তারপরে যখন সেই তাইব মুসলমানরা দখল করলো মক্কা যখন সলমানের দখলগুলো রসুল ইসলাম নির্বিদায় অকপটে তিনি ক্ষমা করে দিলেন এখানে রসুল ইসলাম ক্ষমার যে আদর্শের সাথে কিন্তু ফুটে উঠেন সহসর নম্বর জীবনযাপন রসুলাম অত্যন্ত সহস্র জীবনযাপন করতেন তিনি সাংসারিক সমস্ত কাজ নিজে জুতা সেলাই করতেন সংসারের পরিবারের বিভিন্ন কাজে বিশেষ করে বিবিদের বিভিন্ন রান্নাবান্না সহ বিভিন্ন কাজে তিনি সাহায্য সহযোগিতা করতেন এখানে কিন্তু তার অনরম্বর জীবনযাপনের পরিচয় পাওয়া যায় এমনকি খন্দকের যুদ্ধের কথা যদি বলি রসুলাম নিজে সেখানে মাটি বহন করছেন তার মানে রুসুল ইসলাম সামগ্রিক দুনিয়ার জীবনে কিন্তু সেখানে সাংসারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং সমস্ত কাজে তিনি নিজ হাতে করছেন এবং সেখানে কিন্তু তার রসুল ইসলামের স্মরণ এবং মনোরম্বর জীবনযাপনের যে একটা বিষয় সেটা কিন্তু ফুটে ওঠে কিন্তু তার শারীরিক মাধ্যতার এরপর হচ্ছে মানবতার ত্রাণ তার রসুল ইসলাম ছিলেন মানবতার মুক্তি দুধ মানবতার তান কর্তা জসুল্লাহ সেই চল্লিশ বছর যখন নব্বত প্রাপ্ত হলেন পরবর্তী সময়ে বছরের আট বাইশ বছর এই বাইশ বছরের মধ্যে তিনি মানুষকে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন মানবতার মুক্তির জন্য মানবতার কল্যাণের জন্য তিনি নিবৃত্ত প্রাণ তিনি আজীবন মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন এখানে কখনও কেউ এমনকি বিদ্বন্দ্বী সহ পৃথিবীর শুরুতে রসুল ইসলামের জন্মের পর থেকে আজ অবধি কোনো মানুষ রসুল ইসলামের কোনো খুদ কোনো ধরনের খারাপ দিক উপস্থাপন করতে সক্ষম হয়নি হবে না ইনশাল্লাহ এটা আল্লাহ তালা আলপক্ষ থেকে একটা বিশেষ হুসুল প্রতি একটা পুরস্কারস্বরূপ এই জন্য আমরা বলতে পারি রুসুলাম কিন্তু মানবতার চান কর্তা হিসেবে মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য তিনি ভূমিকা পালন করেছেন এই হচ্ছে মোটামুটি রুসুল ইসলামের সাহিত্য গুণাবি হুসুল ইসলাম সাহিত্র গুণাবলী তো বলে শেষ করা যাবে না তারপরেও আমি যতটুকু আলোচনা করতে সক্ষম হয়েছি আশা করি আমি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম